I love you, Swathi. I love you, Sharath. হঠাৎ দুজন দুজনে দেখা, ভালো লাগা, ভিতরে ভিতরে ফিলিং সৃষ্টি হওয়া, কিন্তু কেউ কখনো নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে সাহস পায় না। যেদিন নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয়, ঠিক এমন সময় একজন তৃতীয় ব্যক্তি এসে ফাটল সৃষ্টি করিয়ে দেয়। ঠিক এরকমই একটি গল্প নিয়ে 2013 সালে মুক্তি পাওয়া গুগলি মুভি। তাহলে আর দেরি না করে মুভির মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দেখা যায় একটি ছেলেকে খুব ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে হচ্ছে আমাদের এই গল্পের হিরো, তার নাম শারাত। আর তার সাথে যে মেয়েটি বেশ চিন্তিত শারাতের জন্য, সে হচ্ছে আমাদের এই গল্পের হিরোইন, তার নাম সোয়াতি। শারাতকে অপারেশন রুমে নেওয়ার পর একজন জার্নালিস্ট এসে সোয়াতিকে জিজ্ঞেস করে, ম্যাডাম, মিস্টার শারাত, সে তো একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তাকে কিছু গুন্ডারা কেন মেরেছে, আর আপনি তার কি হন? তখন সোয়াতি জানায়, আমি এসবের কিছুই জানি না, আর আমি তার বেস্ট ফ্রেন্ড লাগি। তখন জার্নালিস্ট তাকে বলে, ম্যাডাম, আমাকে এখন যেতে হবে, আর এই বিষয়টি আমাকে রিপোর্ট করতে হবে। এখানে আমরা বুঝতে পারি শারাত সাধারণ কোনো লোক নয়, সে দেশের একজন ফেমাস পার্সন, সে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তারপর দেখা যায় শারাতের ব্লাডের দরকার হলে সোয়াতি তাকে ব্লাড দিচ্ছে। শারাত আর সোয়াতির ব্লাড গ্রুপ এক। সোয়াতি ব্লাড দেওয়ার সময় চোখ বন্ধ করে কয়েক বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় সোয়াতি প্রার্থনা করছে সে যেন একজন ভালো ডাক্তার হতে পারে। তার ছোটবেলার স্বপ্ন এটা, সে মানুষের সেবা করতে চায়, আর তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সে কলেজে সিলেক্ট হয়েছে। শারাতের লাইফ স্টাইল একটু অগোছালো, সে অনেক দুষ্টামো ফাজলামো করে, কলেজে সাররা পর্যন্ত তার হাত থেকে রেহাই পায় না। তাহলে তার ফাজলামির মাত্রাটা কত দূর বুঝতেই পারছেন। কিন্তু সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কলেজের টপার স্টুডেন্ট, সে তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে। তারপর একদিন দেখা যায় কলেজের বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের একটি প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিভাবান ইয়াং ছেলেমেয়েদের বিভিন্ন আইডিয়া কাজে লাগিয়ে অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নতি করা যায় এবং দেশকে এগিয়ে নেওয়া যায়। এখানে বিভিন্ন বিচারকরা থাকবে, যাদের আইডিয়া সব থেকে ভালো হবে তাদেরকে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করবে এবং তাদের নিয়ে বড় বড় কোম্পানি কাজ করবে। সেই প্রোগ্রামে শারাত ও সোয়াতি সহ কলেজের সব স্টুডেন্টরা ছিল। এখানে যে কোনো গ্রুপের স্টুডেন্টরাই অংশগ্রহণ করতে পারবে। আর হ্যাঁ, বলে রাখি, সোয়াতি হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর শারাত হচ্ছে কমার্সের স্টুডেন্ট। স্টেজে একে একে সবাই তাদের আইডিয়াগুলো বলে যাচ্ছিল। মঞ্চে তাদের একের পর এক বক্তৃতা শুনতে শুনতে শারাত বিরক্ত হয়ে যায়, আর সে এক পর্যায়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো তারপর যখন শারাতের বক্তৃতা দেওয়ার পালা, তখন মঞ্চ থেকে বারবার করে শারাতকে ডাকা হলে তার কোনো ধরনের রেসপন্স পাওয়া যায় না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু বিষয়টি পাশে থাকা সোয়াতি খেয়াল করে, আর তাই সে উঠে গিয়ে শারাতকে গিয়ে বুকের মধ্যে চাপ দিতে থাকে আর তাকে উঠতে বলে। তো তখন শারাতের ঘুম ভাঙে আর সে চোখ খুলে সুন্দরী একটি মেয়েকে দেখে। এখানে তাদের দুজন দুজনের প্রথম দেখা। শারাত তখন ফাইনালি হাত উঠিয়ে বলে, প্রেজেন্ট স্যার, আমি আছি। তারপর শারাত স্টেজে যায় আর তার নিজের ভিতরে থাকা আইডিয়াগুলো বলতে থাকে। তার আইডিয়া শুনে বিচারকরা খুব ইমপ্রেস হয়ে যায়। আগেই বলেছি শারাত অনেক ট্যালেন্ট ছেলে। তারপর আবার সোয়াতিকে স্টেজে ডাকা হয়। তখন সোয়াতি শারাতের কথা আর তার আইডিয়ার সূত্র ধরে সে তার আইডিয়া শেয়ার করতে থাকে। তখন শারাত সোয়াতির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সোয়াতির কথা, তার চোখ, তার হাসি, তার ঠোঁট শারাতকে ইমপ্রেস করে দেয়, মানে তাকে তার ভালো লাগা শুরু হয়ে গেছে। যাই হোক, সবার আইডিয়া শেয়ার করার শেষে বলে, যারা যারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে তাদেরকে মোবাইলে SMS জানিয়ে দেওয়া হবে। সেদিন রাতে দেখা যায় শারাত ঘুমানোর সময় সোয়াতি তার স্বপ্নে এসেছে। তারপর থেকে শারাত যাই করে না কেন, তার চোখের সামনে শুধু সোয়াতির চেহারা ভাসতে থাকে। সে খুব টেনশনে পড়ে যায়, কেন বারবার এমন হচ্ছে। তাই সে এই গভীর রাতে তার বাবাকে ডেকে উঠায়, কারণ শারাত তার বাবার সাথে একদম ফ্রি, বাপ্পেটা যেন বন্ধুর মতো। বাবাকে বলে, আচ্ছা বাবা, তোমার না লাভ ম্যারেজ, প্রথমবার মাকে দেখার পর তুমি কি মাকে তোমার স্বপ্নের মধ্যে যেখানে সেখানে সবসময় চোখের সামনে দেখতে পেতে? বাবার কাহিনীর সাথে তার ঘটনা মেলায়, তার যেন কি হয়েছে বুকের মধ্যে। বাবা বলে, কোন মেয়ে রে, কে সে? কিন্তু শারাত বলে, যাও তো এবার ঘুমাতে যাও, তাই বলে সেখান থেকে চলে আসে। তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, কালকে তোর জন্য মন্দির থেকে তাবিজ এনে বেঁধে দেব। তারপর শারাত বুঝতে পারে এই প্রথমবার কোনো মেয়ের জন্য তার কিছু তো একটা হয়েছে, তাই সে চিন্তা করে কাল দেখা হলে তাকে সে থ্যাঙ্কস বলবে। আবার এদিকে সোয়াতিও চিন্তা করতে থাকে, কালকে শারাতের সাথে দেখা হলে শারাতকে তার কিছু একটা বলতে হবে। সোয়াতিও মনে মনে শারাতকে পছন্দ করে ফেলেছে। সেদিন প্রোগ্রামে তার ব্রিলিয়েন্ট আইডিয়া, এত ট্যালেন্ট দেখে পুরোপুরি ইমপ্রেস হয়ে গেছে সোয়াতি। তার পরদিন শারাত আর সোয়াতি দেখা করে, কিন্তু তখন দুজন দুজনই একটু নার্ভাস থাকে, কি বলে তার কথা বলা শুরু করবে, কি বলা যায়। তারপর সোয়াতি শারাতকে বলে, আচ্ছা তোমার লাভ করার জন্য কোনো মেয়ে পছন্দ হয়নি? শারাত তাকে জানায় সে লাভ করার জন্য সে এখনো ওরকম কোনো মেয়েই খুঁজে পায়নি। শারাত সোয়াতির কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে প্রেম ভালোবাসা খুবই অসহ্য একটা জিনিস, এগুলো মানুষের জীবন একদম বরবাদ করে দেয়।
দেয়। তার জীবনে ভালোবাসা হওয়ার কোনো চান্সই নেই, কিন্তু পরক্ষণেই দেখা যায় শারাতের বাবা ট্যাক্সি থেকে শারাতকে দেখে ফেলে। ট্যাক্সি থেকে নেমে শারাতকে তার বাবা তাবিজ পরিয়ে দিতে নেয়। তার বাবা মন্দির থেকে তাবিজ নিয়ে এসেছে। শারাত বলে, এটা কিসের জন্য? তখন তার বাবা বলে, আরে কাল রাতে তুই বললি না স্বপ্নে তুই একটা মেয়েকে দেখতে পাস, তোর যেন কি হয়েছে? সোয়াতির সামনে শারাতের বাবা তার প্র্যাকটিসের 12টা বাজিয়ে দিচ্ছে। এতক্ষণ ধরে সে সোয়াতিকে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছিল, কিন্তু এখন তো তার সামনে লজ্জার পাত্র হয়ে যাচ্ছে, কারণ শারাতের বাবা তো আর জানে না এই মেয়েকে সে স্বপ্নে দেখে। শারাত সোয়াতিকে বাবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বাবাকে টান দিয়ে নিয়ে গিয়ে চলে যেতে বলে। বাবা বলে, এই মেয়ে সেই মেয়ে? শারাত বলে, পরে বলবো, এখন তাড়াতাড়ি যাও। তারপর তার বাবা চলে যায়। কিছুক্ষণ পর শারাত ও সোয়াতি দুজনের ফোনেই মেসেজ আসে, তারা যে কলেজের বিষয় অর্থনৈতিক সম্মেলনে তাদের আইডিয়া শেয়ার করেছিল আর সেটার পরবর্তী রাউন্ডে তারা সিলেক্ট হয়েছে। তারপর দেখা যায় সেই প্রোগ্রামে বলা হয় যারা মোস্ট ডিফিকাল্ট ডিফারেন্ট প্রজেক্ট আইডিয়া দিয়েছিল তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন সোয়াতের নাম অ্যানাউন্স করা হয় আর তাকে স্টেজে ডাকা হয়। তার ভালো আইডিয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর সোয়াতির বন্ধুরা তাকে কংগ্রেস জানায়। সোয়াতি নিজে শারাতকে দেখে তার দিকে ছুটে যায় আর বলে যে, আমার এই অ্যাওয়ার্ডটি তুমিই ডিজার্ভ করো, কারণ সেদিন শারাতের কথার পরিপ্রেক্ষিতে তার আইডিয়া শেয়ার করেছিল, তাই তার অ্যাওয়ার্ডটি শারাতকে নিতে বলে। কিন্তু শারাত কোনোভাবেই সেটা নিতে চায় না, কিন্তু সোয়াতি এমনভাবে তাকে রিকোয়েস্ট করছিল, শারাত তার এক্সপ্রেশন তার চেহারার দিকে তাকিয়ে আর মানা করতে পারে না, তার প্রতি সে যেন কেমন দুর্বল হয়ে যায়। তখন শারাত অ্যাওয়ার্ডটি নিয়ে নেয়। তারপর শারাত চলে যেতে নিলে সোয়াতি ভয়ে ভয়ে শারাতকে বলে, তোমার নাম্বারটা দিয়ে যাও, কারণ সে তো তাকে মনে মনে অনেক পছন্দ করে। তখন তো শারাতের অ্যাটিটিউড বেড়ে যায়, সে বলে, কিসের জন্য? সোয়াতি তখন বলে, আমরা দুজনেই তো পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছি, তাই সেই বিষয় নিয়ে ডিসকাস করতাম। শারাত তার প্রতি এমনিতেই অনেক দুর্বল, তার মধ্যে আবার নাম্বার চেয়েছে, একটু অ্যাটিটিউড তো দেখাতেই হয়। তারপর সে তার নাম্বার দিয়ে দেয় আর তাকে কাছে ডেকে বলে, এই প্রথমবার আমি কোনো মেয়েকে নাম্বার দিলাম। সোয়াতিও বলে, আমিও প্রথমবার কোনো ছেলের নাম্বার চাইলাম। তারপর শারাত বাসায় গিয়ে তার বাবার সাথে সব কিছু শেয়ার করে আর বলে, আমি তো প্রেমে পড়ে গেছি বাবা, এতদিন ধরে আমি কলেজে যে ইমেজ বানিয়েছিলাম এখন আমার সব ইমেজ হাওয়া হয়ে যাবে, কারণ সে এর আগে কলেজের অনেক মেয়েকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু এখন সে নিজেই প্রেমে পড়ে গেছে। তার বাবা বলে, আরে প্রেমের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার না, তারা বাপ বেটা তো একদম বন্ধুর মতো, তাই তার বাবা ছেলেকে অনেক পরামর্শ দেয় আর সোয়াতিকে তার ছেলের বউ হিসেবে খুব পছন্দ করেছে সে। শারাত বলে, কাল তার সাথে দেখা হলে একদম তাকে আই লাভ ইউ বলে দিবে। আবার এদিকে সোয়াতি তার বান্ধবী মধুর সাথে শারাতের বিষয়ে সব শেয়ার করে আর বলে, শারাতকে তার অনেক পছন্দ, সে নিজে থেকে কালকে শারাতকে প্রপোজ করে দেবে। কিন্তু তার বান্ধবী মধু তাকে বুদ্ধি দেয়, না আগে এটা করা ঠিক হবে না, দেখ তুই যদি তাকে প্রপোজ করিস আর সে যদি রিজেক্ট করে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, কিন্তু শারাত যদি তোকে আগে প্রপোজ করে তাহলে তোর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। সোয়াতি ভেবে থেকে তার কথা তো মন্দ নয় ঠিকই তো বলেছে। তার পরদিন তাদের কলেজের সেই প্রোগ্রামের দ্বিতীয় রাউন্ডের প্রোগ্রামের সব থেকে বেস্ট আইডিয়া দিয়েছে শারাত আর তাকে স্টেজ আসতে বলা হয়। শারাতের দুর্দান্ত আইডিয়ার জন্য তাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। সে অ্যাওয়ার্ড পাওয়াতে সোয়াতি অনেক খুশি আর দূর থেকে এসে শারাতকে আস্তে আস্তে কনগ্রাচুলেশনস জানায়। তারপর প্রোগ্রাম থেকে বের হলে দেখা যায় শারাত তার অ্যাওয়ার্ডটি সোয়াতিকে নিতে বলে, কজ সেদিন সোয়াতি তার অ্যাওয়ার্ডটি শারাতকে দিয়েছিল। সোয়াতি অ্যাওয়ার্ডটি নিতে চায় না, কিন্তু শারাত জোর করেই তার ব্যাগে ঢুকিয়ে দেয় আর তখন শারাত তার মনের কথা সোয়াতিকে প্রকাশ করতে চায়, কিন্তু সে খুব নার্ভাস ফিল করে আর কথা আউড়ে যায়। সোয়াতি শুধু মনে মনে বলছিল, আরে শারাত তাড়াতাড়ি বলে ফেলো আই লাভ ইউ, আমি তো রাজিই হয়ে যাব, কিন্তু শারাতের বলার সাহস আর হয় না। আর তখনই অজ্ঞাত একজন লোক এসে তাদের ধাক্কা দিয়ে দৌড়ে যায়। আসলে লোকটার সাথে কিছু গুন্ডার ঝামেলা হয়েছে, তাই গুন্ডাগুলো তাকে তাড়া করছে আর গুন্ডাগুলো লোকটির দিকে লাঠি দিয়ে ঢেল মারে, কিন্তু সেটা সোয়াতির লাগতে নেয় আর শারাত সেটা ধরে ফেলে। শারাত তাদেরকে বলে, এটা যদি ওর গায়ে শুধু লাগতো না? তখন গুন্ডাগুলো বলে, ওর যদি লাগতো তাহলে কি করবি তুই? তাই বলে সোয়াতির হাতে খুর মারে, তার হাত কেটে যায়। এটা দেখে তো শারাতের প্রচন্ড রাগ উঠে যায় আর তাদেরকে মারা শুরু করে, গন্ডগোল বেজে যায়। শারাত তাদেরকে ভীষণ মারে। তারপর দেখা যায় শারাত হসপিটাল থেকে সোয়াতির হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে তাকে এগিয়ে দিয়ে আসছে আর সোয়াতি একা একা যাওয়ার সময় বলে, নেক্সট টাইম দেখা হলে তাকে সত্যি সত্যি বলে দিবে, রিয়েলি আই লাভ ইউ শারাত। আবার এদিকে শারাত বলতে থাকে, বাবা তোমার কথা শুনলে আমার ফিউচার খারাপ হয়ে যাবে, কালকেই তাকে সব মনের কথা বলে দিব। তারপর দিন সোয়াতিকে দেখা যায় খুব সেজে গুজে প্রিপারেশন নিয়ে শারাতের সাথে দেখা করতে যাবে আর তাকে প্রপোজ করে দেবে। আবার এদিকে শারাত খুব পরিপাটি হয়ে প্রিপারেশন নিয়ে সোয়াতির সাথে দেখা করতে যাচ্ছে, তাকে আজকেই প্রপোজ করে দেবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, দুজন দুজনই প্রিপারেশন নিয়ে আসছে দুজন দুজনকে প্রপোজ করতে। শারাত সোয়াতির সাথে দেখা করার জন্য কলেজ ক্যাম্পাসে যায়,
কিন্তু ক্যাম্পাসে স্বাতিকে সন্দীপ নামের একটি ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে। সন্দীপ হচ্ছে স্বাতির বন্ধু। সারা তাদেরকে দেখে সে একটু আড়াল হয়ে যায়। তারপর স্বাতি চলে গেলে সারা তাকে ডাক দিয়ে বলে, এই তুই ওর সাথে কেন এসেছিস রে? স্বাতির সাথে তাকে দেখতে পেয়ে তার মাথা তো গরম হয়ে আছে। ছেলেটি কিছু বলার সুযোগ দেওয়ার আগেই সারা তাকে চর মারতে থাকে আর তাকে ওয়ার্নিং দেয়। এরপর থেকে স্বাতির সাথে দেখা হলে কমপাকে 6 মিটার দূরত্ব বজায় রাখবি। তারপর ছেলেটি চলে যায়। সারাতের তো মুডটাই নষ্ট হয়ে গেছে। সে এসেছিল তাকে আজ প্রপোজ করতে, কিন্তু কি হয়ে গেল, তাই সে আজ তার সাথে দেখাই করবে না, বাড়িতে চলে যায় সে। আর এদিকে স্বাতি সারাতের জন্য অপেক্ষা করছে, সে এখনো আসছে না কেন? তখন স্বাতির বন্ধু মধু এসে বলে, এই তুই যে আজ ক্যাম্পাসে সন্দীপের সাথে দেখা করেছিস না, তখন সন্দীপের সাথে সারাত তোকে দেখে ফেলেছে আর সে রেগে গিয়ে সন্দীপকে অনেক মেরেছে। তারপর মধু চলে যায় আর স্বাতি অনেক টেনশনে পড়ে যায়। সন্দীপ তো স্বাতির শুধুমাত্র বন্ধু আর কিছু না। তারপর বাসায় সারাতের কাছে হঠাৎ একটা ফোন আসে আর বলে স্বাতির অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত হসপিটালে আসতে। তখন সারা দৌড়ে হসপিটালে চলে যায় আর কেবিনে গিয়ে দরজার সামনে থেকে আবারও সেই সন্দীপকেই দেখতে পায় স্বাতির সাথে। স্বাতির অ্যাক্সিডেন্টের জন্য সন্দীপ তাকে সাহায্য করেছে, কিন্তু সারা সন্দীপকে তার সাথে দেখে তার সন্দেহ আরো বেড়ে যায় আর সন্দীপকে স্বাতির সাথে দেখতে পেয়ে মেনেই নিতে পারছিল না সে। তাই সেখানেই সারাত সন্দীপকে মারতে থাকে। স্বাতি সারাতকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শুনছিল না, তাই বাধ্য হয়ে স্বাতি সারাতকে চর মারে। সারাত তো একদম হতভম্ব হয়ে যায়, এটা কি হলো? সারাত কোনোভাবে মেনেই নিতে পারছিল না, তুমি ওর জন্য আমাকে চর মারলে? যেই সারাত কলেজের মেয়েদের তার পিছনে দৌড় করিয়েছে, সেই সারাতকে না অন্য একটা ছেলের জন্য কোনো মেয়ের হাতে চর খেলো, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সারাতও রেগে গিয়ে স্বাতিকে চর মারে আর সেখান থেকে চলে আসে। স্বাতি খুব কান্না করতে থাকে, কিসে থেকে কি হয়ে গেল, তৃতীয় কোনো ব্যক্তির জন্য ছোট্ট একটা ভুল বোঝাবুঝি দুজনের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দিল। তারপর সারাত প্রার্থনা করে সে যেন স্বাতিকে ভুলে যেতে পারে। আর এদিকে স্বাতি হল থেকে ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে সে কষ্টে দুঃখে জর্জরিত হয়ে বাড়িতে চলে আসে। তারপর থেকে দেখা যায় সারাত তার নিজের ক্যারিয়ারের প্রতি ভীষণভাবে মনোযোগ দিয়েছে। নিজের জীবনটাকে যে করে হোক গোছাতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের ক্যারিয়ারকে শক্তিশালী করে তুলতে সে অনেক পরিশ্রম করে আর বেশ কয়েক বছরের মধ্যে সে বিশ্বের একজন অন্যতম সাকসেসফুল বিজনেসম্যান হয়ে ওঠে। তার নাম খ্যাতি পুরো বিশ্বজুড়ে ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে যায়। স্বাতি পত্রপত্রিকায় তার ছবি দেখতে পায়। সে টিভি অন করলেও নিউজে সারাতের নিউজ দেখানো হয়, তাই সে রাগ করে টিভি অফ করে দেয়, কারণ তার সাথে তো কিছু একটা সম্পর্ক ছিল তার। তাই সারাকে দেখলে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর সে পুরনো স্মৃতি মনে রাখতে চায় না। তারপর একদিন স্বাতির সেই বান্ধবী মধু স্বাতিকে ফোন করে আর বলে, একটা গুড নিউজ আছে, সামনের মাসে আমার বিয়ে, তোমাকে আসতেই হবে, মিস করা যাবে না। কিন্তু স্বাতি তাকে খুশি হয়ে কংগ্রেস জানায়। মধু তখন স্বাতিকে বলে, তোকে একটা কথা বলি, তুই ইডিয়টটাকে মানে সারাতকে ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। তখন স্বাতি একটু মন খারাপ করে বলে, সে এখন আর আমার মনের মধ্যে নেই, আমি তাকে ভুলে গেছি। তারপর দেখা যায় বিশাল বিজনেসম্যান মিস্টার সারাত মন খারাপ করে বসে আছে আর সে তার বাবাকে ফোন করে। বাবাকে ফোন করে বলে, বাবা আমি স্বাতির ব্যাপারে অনেক ভেবেছি, আমি তাকে দেখতে চাই, কথা বলতে চাই। বাবা সেদিন আমি তাকে মারতে চাইনি, তার গায়ে হাত উঠাতে চাইনি। বাবা আমি স্বাতির সাথে অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। আসলে সারাত এখন অনেক ভেবে রিয়েলাইজ করতে পেরেছে সে স্বাতির সাথে অন্যায় করেছিল, নিজের ভুল বুঝতে পেরেছে সে, আর সে তার সব ভুল স্বীকার করে স্বাতিকে আবার ফিরে পেতে চায়। কিন্তু তার বাবা বলে, দেখ যেটা হয়েছে তো হয়েছেই, সব কিছু ভুলে যা আর তুই ইন্ডিয়ায় চলে আয়, নতুন করে আবার জীবন শুরু কর। কিন্তু সারাত বলে, না বাবা, সে আমার প্রথম প্রেম না, তাকে ভোলা খুব মুশকিল বাবা, তাই বলে ফোনটা রেখে দেয়। তারপর একদিন সারাতের মনে পড়ে যায়, আজকে তো স্বাতির বার্থডে, তাকে কি ফোন করব, তাকে ফোন দিতে ভয় পাচ্ছিল সে। তারপর সারাত স্বাতিকে ফোন করে। তখন স্বাতিকে দেখা যায় সে এখন ডাক্তার, মানুষকে সেবা করে সে। স্বাতি ফোন রিসিভ করে বলে, কে? তখন সে বলে, আমি সারাত। সারাত তাকে ফোন করাতে সে একটু চমকে যায়। সারাতকে চিনার পরেও সে না চিনার ভান করে আর বলে, কোন সারাত? সারাত বলে, আরে আমি সারাত। তখন সে বলে, হুম চিনতে পেরেছি। সারাত তাকে জন্মদিনের উইশ করে আর বলে, কয়েক বছর আগে সেদিন তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, ভয় চিন্তা এসব করে তোমার উপর হাত উঠিয়েছিলাম। আর তখন সারাত তাকে ডিরেক্ট আই লাভ ইউ বলে ফেলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি স্বাতি। স্বাতি তার কথা শুনে খুব ইমোশনাল হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। যেই কথাটি যেদিন শোনার কথা ছিল সেটা সে আজকে শুনতে পেল। কিন্তু স্বাতি তাকে বলে দেয়, দেখো সারাত, তোমার জন্য আমার কোনো ফিলিংস নেই, আমার এনগেজমেন্ট হয়েছে, তাই বলে ফোনটা রেখে দেয় আর কান্না করতে থাকে। তারপর আবার গল্পের বর্তমানে চলে আসা হয়। সারাত অজ্ঞান হয়ে বেডে শুয়ে আছে আর স্বাতি সারা রাত তার পাশে ছিল, তাকে রক্ত দিয়ে
রয়েছে। সোয়াতি তখন সারাতকে ঘুমন্ত অবস্থায় আই লাভ ইউ বলে। সোয়াতি তাকে রক্ত দিয়ে একটু দুর্বল হয়ে যায়, তাই ডাক্তার তাকে রেস্ট নিতে বলে আর অন্য একটি বেডে শুইয়ে দেয়। সারাত জ্ঞান ফিরে পেলে সোয়াতিকে ডাকতে থাকে, তখন ডাক্তার তাকে সোয়াতির কাছে নিয়ে যায়। সারাত তখন সোয়াতির পায়ের কাছে বসে আর তখন সারাত আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে অতীতের কাহিনীগুলো মনে করতে থাকে। সারাত ইন্ডিয়ায় আসার পর সে গাড়ি ড্রাইভ করে তার বন্ধুর এক বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে। কিছু গুন্ডা এসে মেয়েটিকে তুলে নিতে যাচ্ছিল। ওই মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে, সেজন্য এই ঝামেলা হয়েছে। তারপর সারাত মেয়েটিকে বাঁচানোর জন্য তাদের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। তাদের সাথে কিছুক্ষণ মারপিট হয়। তাদেরকে মেরে সারাত ছেলে আর মেয়েটিকে বাঁচায়। তারপর সারাত সেখান থেকে গাড়ি ড্রাইভ করে চলে আসছিল। তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো রাস্তার পাশে তখন কিছু মহিলা এই বৃষ্টির মধ্যে বিপদে পড়েছে, তারা যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছে না। মহিলাগুলো সারাতের গাড়ি থামিয়ে লিফট দিতে বলে, সারাত তাদেরকে সাহায্য করে। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে লিফট চাওয়া মহিলাগুলোর মধ্যে সোয়াতি ছিল। সোয়াতি গাড়িতে ওঠা মাত্রই সারাত আর সোয়াতি দুজন দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়। গাড়ির মধ্যে ওই বুড়ি হচ্ছে সোয়াতির দাদিমা, তারাও বিয়ের নিমন্ত্রণে যাচ্ছে। সোয়াতি তার বান্ধবী মধুর বিয়ে বাড়ি যাচ্ছে। আসলে খুব আশ্চর্যজনকভাবেই মধুর সাথে সারাতের বন্ধুর বিয়ে ঠিক হয়েছে, তাই তারা একই বিয়ে বাড়ি যাচ্ছে। সারাত তার বন্ধুর বিয়ে বাড়ি চলে আসে, তার বন্ধু তাকে দেখে অনেক খুশি আর সব ক্যামেরাম্যানরা সারাতের ছবি তোলার জন্য ভিড় জমিয়ে দেয়, কারণ সারাত তো এখন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তারপর সোয়াতি তার বন্ধু মধুকে সব ঘটনা খুলে বলে। তখন মধু তাকে বলে, কি রে তুই আবার গাড়ির মতো তাকে প্রপোজ করে দিসনি তো? কিন্তু সোয়াতি বলে, আরে না, কিছুদিন আগে সে আমার বার্থডেতে ফোন করেছিল আর আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি তাকে আমার এনগেজমেন্ট হয়েছে বাহানা দেখিয়ে তাকে অ্যাভয়েড করেছি। কিন্তু সারাত এখন একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সে আগের মতো আর নেই। মধু এই কথা শুনে তাকে বলে, কি রে তোরা কি আবার নতুন করে শুরু করছিস নাকি? তুই কি পুরনো কথাগুলো সব ভুলে গেছিস? আসলে এখানে বোঝা যায় সোয়াতি সারাতের প্রতি এখনও দুর্বল, তাকে এখনও ভালোবাসে। তারপর দেখা যায় সারাত সোয়াতির সাথে আবার আগের মতো রোমান্টিক হওয়ার চেষ্টা করে, তার সাথে রোমান্টিক কথা বলার চেষ্টা করে। যাই হোক, সেই রাতে আবার সারাত সেখানে সেই সন্দীপ ছেলেটিকে দেখতে পায়, যে ছেলেটির জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ছেলেটিও বিয়ের নিমন্ত্রণে এসেছে এখানে। সন্দীপ কোথাও চাকরি বাকরি না পেয়ে এখন খুব ছন্ন ছাড়া জীবনযাপন করে। সারাত তার ভুল স্বীকার করার জন্য সন্দীপকে ডাকে, কিন্তু সন্দীপ তাকে দেখে চলে যায়। তার পরদিন রাতে সারাত সোয়াতির জন্য মন খারাপ করে মদ খাচ্ছিল আর তখন সে আবার সন্দীপকে দেখতে পায় আর তাকে ডাকে, কিন্তু সন্দীপ তাকে অ্যাভয়েড করতে চাচ্ছিল, তাই সারাত বলে, এদিকে আয়, না হলে কিন্তু বোতল দিয়ে ঢিল মারব। সন্দীপ তার কাছে যায়, সারাত তাকে বাইরে নিয়ে যায়। এই বিষয়টা আবার সোয়াতি দেখতে পায়, তাই তারা বাইরে গিয়ে কি করে সেটা দেখার জন্য তাদের পিছু নেয় সোয়াতি। সারাত সন্দীপকে বিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে আর তাকে তার সেই ভুলের জন্য ক্ষমা করে দিতে বলে, কারণ সেদিনের সেই ভুলটা তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। তাই সন্দীপকে বলে, ভাই তুই আমাকে ক্ষমা করে দে, সোয়াতি এখানে এসেছে, যদি তার মনটা পরিবর্তন হয়ে যায় কোনোভাবে তাহলে সে আমার ভালোবাসা গ্রহণ করবে, প্লিজ ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দিলে তোর লাইফ সেটেল হয়ে যাবে। আর বলে, তুই কি করিস? কিন্তু সন্দীপ জানে সে কোনো কাজ পায়নি এখনো। তখন সারাত ফোন করে সন্দীপের জন্য একটা 1,00,000 টাকার স্যালারি জবের ব্যবস্থা করে দেয় আর বলে, এবার আমাকে ক্ষমা করে দে। তখন সন্দীপ বলে, আচ্ছা ভাই ঠিক আছে। সারাত বলে, ভাই তুই আমাকে ক্ষমা করলেও সোয়াতি তো আমাকে এখনো ক্ষমা করেনি। আর এসব কথা সোয়াতি লুকিয়ে লুকিয়ে শুনছিল। সারাত সন্দীপকে অনেক দুঃখ করে অনেক কথা বলতে থাকে, সোয়াতিকে সে অনেক ভালোবাসে। সোয়াতি দূর থেকে তার কথা শুনে খুব ইমোশনাল হয়ে যায়, সারাতের জন্য তার ফিলিংস বেড়ে যায়। তারপর দেখা যায় বিয়ের প্রোগ্রাম শেষে মধু প্রার্থনা করছে, সোয়াতিকে দেখে সোয়াতিকে প্রার্থনার জন্য ডাকে। সোয়াতি তখন প্রার্থনা করে সে যেন সারাতের সাথে একসাথে ব্যাঙ্গালোর যেতে পারে। সোয়াতি মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছে সে সারাতকে তার ভালোবাসার কথা বলবে। তারপর দেখা যায় সারাত আর সোয়াতি একসাথে গাড়িতে করে ব্যাঙ্গালোর যাচ্ছে। তখন সোয়াতি সারাতকে বলে, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, গাড়িটা একটু সাইডে রাখবে? তখন সারাত গাড়িটি সাইডে ব্রেক করে। সোয়াতি গাড়ি থেকে নেমে সারাতকে বলে, সারাত তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে আমি তোমাকে বলেছিলাম আমার এনগেজমেন্ট হয়েছে, কিন্তু সেটা আমি মিথ্যে বলেছিলাম, সেজন্য আমি খুবই দুঃখিত। আর তখন সোয়াতি সারাতকে আই লাভ ইউ বলে। কিন্তু তখন পিছন থেকে একটা ছেলে এসে সারাতের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সারাত সোয়াতির মুখে আই লাভ ইউ কথাটা শুনতেই পায়নি, তার আগেই দুর্ঘটনাটি ঘটে গেল। ছেলেগুলো সারাতের উপর প্রচণ্ডভাবে আক্রমণ করে। এই ছেলেগুলো হচ্ছে সেই গুন্ডাগুলো, যখন সারাত বিয়ের প্রোগ্রামে আসার আগে রাস্তা থেকে একটি মেয়েকে কিছু গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল, এরাই হচ্ছে তারা। আর সেজন্য সারাতকে মারার চেষ্টা করছে সে। সারাত তাদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকে আর তখনই সেখানে সেই জার্নালিস্ট ও তার টিমের লোকজন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে সারাতের এই অবস্থা তারা দেখতেই পেয়ে তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিল, যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। আর তারপর আবার বর্তমানে চলে আসা হয়। সারাত এতক্ষণ তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করছিল,
তখন ডাক্তার এসে শারাদকে বলে, আপনার একটা ছোট্ট টেস্ট করতে হবে, আপনি আসুন প্লিজ। সে ঠিক আছে। তখন শারাদ ডাক্তারের হাতে টেস্ট করানোর জন্য যায়। আবার এদিকে শারাদের বাবা মা শারাদকে দেখার জন্য চলে আসে তাড়াতাড়ি। তারা এসে সোয়াতিকে হসপিটালে দেখতে পায়। শারাদের বাবা তো সোয়াতিকে আগে থেকেই চিনে, সে সোয়াতিকে এমনিতেই ছেলের জন্য পছন্দ করে রেখেছে। সোয়াতির জ্ঞান ফিরে এলে সে শারাদের কথা জিজ্ঞাসা করে, শারাদ কোথায়। বাবা জানায় তাকে স্ক্যানিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছে, আর আমরা টিভিতে তাকে দেখে ছুটে এসেছি এখানে। কিন্তু তখন শারাদের মা সোয়াতির উপর অনেক ক্ষোভ রেখে বলে, তুমি যেদিন আমার ছেলের জীবনে এসেছো সেদিন থেকেই না শারাদ খুশি না আমরা খুশি, তোমার জন্য আমার ছেলের জীবনটা বরবাদ হয়ে গেছে, তোমাকে হাত জোর করে বলছি আমার ছেলেকে ভুলে যাও। কিন্তু শারাতের বাবা তাকে থামানোর চেষ্টা করে, এসব কি বলছো, শারাতের মা তো আর কিছু জানে না, তাই সে অনেক কথা বলে সোয়াতিকে দুঃখ দিয়ে। আর সোয়াতি তার কথায় দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর শারাত তার টেস্ট করা শেষ হলে সে তার বাবা মাকে বলে, আমি সোয়াতিকে পেয়ে গেছি বাবা। কিন্তু তার মায়ের কাছ থেকে জানতে পারে সোয়াতি এখান থেকে চলে গেছে। সে এটা শুনে তার মাথা তো খারাপ হয়ে যায়, এত কষ্ট করে সে সম্পর্কটা প্রায় ঠিক করে ফেলেছিল আর তার মায়ের কথার জন্য সে আবার চলে গেছে। তাই সে সোয়াতি কোথায় গেছে এটা শোনার জন্য পাগল হয়ে যায়। তখন সে রিপোর্টার এসে বলে, বাইরে আপনার জন্য মিডিয়া ক্যামেরা অপেক্ষা করছে, আপনি মিডিয়ার সামনে সোয়াতির কথা বলুন, তাহলে অবশ্যই তাকে পেয়ে যাবেন। তখন শারাত মিডিয়ার সামনে সোয়াতির কথা বলে, তার এই ভিডিও পুরো দেশ দেখছিল। তখন রিপোর্টারের কাছ থেকে ফোন নিয়ে শারাত সোয়াতির নাম্বারে ফোন করে, কিন্তু সোয়াতির ফোন একজন পুলিশ রিসিভ করে আর বলে, এই ফোনটা চুরি হয়েছে, ফোনটা এখন ব্যাঙ্গালোর স্টেশনে আছে। তখন শারাত জলদি করে স্টেশনে চলে যায় আর তাকে স্টেশনে পাগলের মতো করে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে যায়। ট্রেন চলে যাওয়ার পরে সে সামনের দিকে খেয়াল করে দেখে সোয়াতি মন খারাপ করে বসে আছে। তখন সে সোয়াতির কাছে ছুটে যায়। সোয়াতি তাকে জানায়, শারাদ আমার সব কিছু চুরি হয়ে গিয়েছে, তাই চলে যেতে পারিনি। কিন্তু শারাদ বলে, আরে আমি এত দূর থেকে এত মেহনত করে তোমার কাছে আসলাম, তুমি আই লাভ ইউ না বলে এগুলো শোনাচ্ছ। তখন সোয়াতি তাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে, আর তাদের ভালোবাসার পূর্ণতা পায় শেষমেশ। আর আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।